বিশ্বকাপ ক্রিকেটে জাতীয় দলের সাফল্য কামনায় রুবেলের নেতৃত্বে আনন্দ র্যালি। বাগেরহাট প্রতিনিধি সোহেল রানাবাবু তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের অংশগ্রহণকে স্বাগত জানিয়ে ও সাফল্য কামনায় আনন্দ র্যালি করেছে বাগেরহাট ক্রিকেট প্রেমীরা। 6 সেপ্টেম্বর শুক্রবার বিকেলে শহরের পৌর পার্ক থেকে বাগেরহাট কৃতি সন্তান জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ রুবেল হোসেনের নেতৃত্বে হাজারো ক্রিকেট প্রেমীদের অংশগ্রহণে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালিতে পায়ে হেঁটে মোটরসাইকেল ও পিক আপ যোগে অংশ নেয় ক্রিকেট প্রেমীরা। বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় দলের সাফল্য কামনা করে ভুভুজোলা বাজিয়ে বিভিন্ন স্লোগান দেয়। পরে সেখানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। আনন্দ র্যালি শেষে বাগেরহাটের কৃতি সন্তান জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ রুবেল হোসেন জানান, দেশের প্রতি ভালোবাসা থেকে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের অংশগ্রহণকে স্বাগত ও সাফল্য কামনায় এ আনন্দ র্যালি করা হয়েছে। এবারের বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের ভালো করার সুযোগ রয়েছে, আমাদের বোলিং সাইড হচ্ছে সর্বকালের সেরা। শুরুতে ব্যাটসম্যানরা ভালো করলে ভালো রেজাল্ট আসবে বলে আমি আশাবাদী। বাংলাদেশ বিশ্বকাপে ভালো করলে বাগেরহাটে এই ধরনের আনন্দ আয়োজন অব্যাহত থাকবে বলেও তিনি জানান। আনন্দের র্যালি ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজক ক্রীড়াপ্রেমী ও বিশিষ্ট ব্যবসায়ী রাজু আহমেদ জানান, ছোটবেলায় আমিও খেলোয়াড় ছিলাম, রুবেল এবং আমি বাল্যবন্ধু এবং একসঙ্গে ক্রিকেট খেলতাম ও ক্রিকেট ভালো করেছে, এটাই আমাদের গর্ব। আনন্দ র্যালিতে অংশগ্রহণকারীরা এই ইতিহাসের সাক্ষী হতে পেরে নিজেদের ধন্য মনে করেছেন। মোহাম্মদ জামিল হোসেন, বরেন্দ্র নিউজ। ক্রিয়াই সত্যি ক্রিয়াই বল, আসলে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করতেছি, যেহেতু আমি বাঙালি। অনুপ্রেরণা দেওয়ার জন্য আমরা এখানে এসেছি, ফ্যামিলির সবাই মিলে এসেছি, খুবই আনন্দিত। আসলে এরকম একটা অনুষ্ঠান আমাদের জন্য গর্ব, বাগেরহাটের গর্ব, বাংলাদেশের খুব ভালো লাগছে। আমার আত্মীয় স্বজন ছেলে মেয়ে ভাই তো ভাইজি যেখানে আমাদের প্রচারটাই হচ্ছে ফেসবুকে। এখন ফেসবুক একটা জনপ্রিয় মাধ্যম, প্রচার মাধ্যম। আমার ফেসবুক, আমি ফেসবুকেই প্রচার করছি এবং আমার বাগেরহাটের মানুষ এমনিও ক্রিয়ামোদী মানুষ এবং অনেক আমার মানে বীর খেলা খান্দালানির পূর্ণভূমি, এখানে মানুষ একটু একটু উদ্যাপন এবং সাহসী, এই সাহসী উদ্যোগ নিয়েছি এবং আমি উদ্যোগে দেখছেন তো আপনারা, আপনার নিজের চোখেই দেখছেন যে আমরা ব্যাপক আকারে সারা করছি এবং আপনারা দেখবেন চারিদিকে থাকতে ইয়ং জেনারেশন। ভাই আমরা বাগেরহাটের যারা ইয়াং জেনারেশন থেকে শুরু করে সবাই কিন্তু এখানে দেখবেন উপস্থিত হচ্ছে, তো এইটাই আর কি। আমাদের আসলে দেশের প্রতি একটা টান আছে, একটা ভালোবাসা আছে, যে কারণে আসলে সবাই এখানে আসা। না আমি তো এটাই নিয়ে অনেক কথা বলছি মিডিয়াতে যে ওয়ার্ল্ড কাপে আমাদের অবশ্যই এবার আমাদের ভালো একটা সুযোগ আছে, যেটা হচ্ছে আমি পার্সোনালি যেটা বিলিভ করি সেটা হচ্ছে আমরা যদি স্টার্টিং যদি সবসময় ভালো করতে পারি এবার বিশ্বকাপে, বিশেষ করে ব্যাটসম্যানরা, তাহলে আমাদের এই ওয়ার্ল্ড কাপটা খুব ভালো হবে। আর বোলিং সাইডটা আমার খুব কনফিডেন্স বেশি, কারণ আমাদের সর্বকালের সেরা বোলিং ডিপার্টমেন্ট আমি মনে করি এবার বিশ্বকাপে খেলতেছে। যে বাগেরহাটে আসলে খেলাধুলা